নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। বুকে ব্যথা, এই বুকে ব্যথা যখন হয় আমরা সবসময় ভাবি আমাদের বোধহয় হার্টের প্রবলেম হয়েছে এবং আমরা ভীষণভাবে চিন্তায় পড়ে যাই। তার পাশাপাশি বুকে ব্যথা বিভিন্ন দিকে হতে পারে, বুকের ডান দিকে হতে পারে, বাঁ দিকে হতে পারে এবং বুকের মাঝখানে হতে পারে। এই বিভিন্ন ধরনের ব্যথার বিভিন্ন রকমের ইঙ্গিত রয়েছে এবং এই বুকে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, শুধুমাত্র হার্টের সমস্যা কিন্তু নয়। সেই কারণে বুকে ব্যথা কী কী কারণে হয় এবং কোন কোন ধরনের লক্ষণ দেখা দিতে পারে, তার পাশাপাশি রোগ নির্ণয় এবং চিকিৎসা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই বিষয়ে জানতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে। আমরা আমাদের মধ্যে পেয়েছি হেড অফ কার্ডিও পালমোনারি ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড একমো ডক্টর দীপাঞ্জন চ্যাটার্জিকে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো। নমস্কার। আপনাদের এই টপিকটা যে বুকে ব্যথা, এটা নিয়ে না প্রচুর লোকের একটা ধারণা থাকে। আপনি খুব ভালোভাবে বললেন যে আমাদের প্রথমেই ধারণা হয় যে হার্টের রোগ, এবং এটাকে এত প্রকারভাবে আমাদের সামনে আসে এবং এত আরও অন্যান্য কারণ আছে যেগুলো আমাদের জানাটা খুব প্রয়োজন। কারণ যে আমাদের মধ্যে যে এই ধারণাটা যে শুধুমাত্র হার্টের জন্যই যে এই বুকে ব্যথা, এটা না খুবই ভিত্তিহীন। কারণ আমাদের এই বুক, এটার মধ্যে কী কী আছে, এটা যে আমরা থোরাক্স বলি, থোরাক্সের মধ্যে ওপরে আছে স্কিন, মাসেল, রিবকেজ, ঠিক আছে, তারপরে যাচ্ছি আমাদের প্লুরা, লাংস, এবং মাঝখানে রয়েছে আমাদের পেরিকার্ডিয়াম যেটা হার্টের কভারিং, তার মধ্যে হার্ট। তো এর সঙ্গে সঙ্গে আমাদের যে খাদ্যনালী সেটাও বুকের পেছন দিয়ে যাচ্ছে। তো এই সমস্ত জায়গায় কোনো না কোনো কারণের জন্য আমাদের এই বুকে ব্যথা হতে পারে, যেটার রকম ভেদ আছে, কি কোন জায়গা থেকে সেই ব্যথাটা উৎপন্ন হচ্ছে তার উপর ডিপেন্ড করবে যে আমার কীরকম ব্যথা হচ্ছে। এবং সেই ব্যথাটা যদি আমি ঠিকমতো বুঝতে পারি তাহলে তার চিকিৎসাও প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা, কোনোটা খুব এমার্জেন্সি, আবার কোনোটা একদম নিশ্চিন্ত হয়ে থাকা, কিছুক্ষণ পর আবার কমে যাবে। তো এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে জানা দরকার যে কোন কারণে ব্যথাটা হচ্ছে। আমরা সচরাচর ভেবে থাকি যে বুকে ব্যথা মানে আমাদের হৃৎপিণ্ডের সমস্যা, কিন্তু আপনি যেটা বললেন যে এতগুলো অঙ্গ রয়েছে তো বিভিন্ন কারণেই ব্যথা হতে পারে। এবারে আমি একটু শুরু থেকেই জানবো আপনার কাছে যে কোন কোন ব্যথা কী কী কারণে হয়। যেহেতু আমাদের প্রথম জিনিসটা মনে হয় যে হার্টের থেকে হচ্ছে, যে কেন হার্টের থেকে ব্যথা হয়, হার্টের জন্য ব্যথা প্রাইমারিলি সবথেকে কমন যেটা হয় যেটাকে আমরা অ্যাঞ্জাইনা বলে থাকি, যেটা আমাদের হাঁটা চলা করলে বা কোনো ভারী কাজ করলে যাদের হার্টের ব্লাড সাপ্লাই সেখানে কিছু কিছু ন্যারোয়িং হয়েছে এবং ব্লাড সাপ্লাইটা কমে আসছে, সেখানে হার্টকে যখন বেশি কাজ করতে হচ্ছে সে ততটা রক্ত পাচ্ছে না এবং তার জন্য সেই হার্টের মাসেলের মধ্যে একটা অক্সিজেনের কম হচ্ছে এবং সেখানে ব্যথা হচ্ছে। এই ব্যথা উৎপন্নটা যখন হচ্ছে সেটা আমাদের মনে হয় একটা চাপ সৃষ্টি হচ্ছে বুকের ওপর। কারোর কারোর ক্ষেত্রে মনে হয় যেন হার্ট আমাদের পুরো বুকটাকে কেউ স্কুইজ করছে বা আমাদের বুকের ওপর একটা বড় পাথর বসিয়ে দিয়েছে। এবং এই জিনিসটা আমাদের যখন হচ্ছে আমরা যদি তখন রেস্ট নিই, যদি আমরা বসে পড়ি, আমাদের সেই ব্যথাটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। কারোর কারোর ক্ষেত্রে এর সঙ্গে একটা শ্বাসকষ্ট অনুভব করেন বা তার সঙ্গে আরও সোয়েটিং বা অন্য কিছু হতে পারে, কিন্তু এটাকে আমরা স্টেবল অ্যাঞ্জাইনা বলে থাকি, কারণ এটা হচ্ছে যেটা আমাদের রেস্ট নিলে কমে যাবে। দ্বিতীয় জিনিস যেটা হয় যে অনেকের ক্ষেত্রে কিন্তু বসে বসেই ব্যথাটা হয়, সেটা কোন কারণে হচ্ছে সেটা কিন্তু সবসময় আপনারা বুঝতে পারবেন না, কিন্তু ব্যথার রকমটাও প্রায় একই রকম, ঠিক আছে, সেটাকে আমরা আনস্টেবল অ্যাঞ্জাইনা বলে থাকি। মানে সেখানে সেটা কিন্তু আরও বেশি গুরুতর, সেটাকে আরও
তাড়াতাড়ি আমাদের প্রতিকার করতে হবে। তিন নম্বর জিনিসটা হচ্ছে, যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি, যে মায়োকার্ডিয়াল ইনফার্কট বা মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, মানে আমাদের যে ব্লাড ভেসেলটা যেখানে ন্যারো হচ্ছিল আগে বললাম, এখানে ব্লাড সাপ্লাইটাই প্রায় বন্ধ হয়ে গেছে। সেই জন্যে ব্লাড সাপ্লাইটা অ্যাকিউটলি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের হার্ট মাসেলগুলোতে ব্লাড পাবে না, সেই জন্য মাসেলগুলোর ফাংশনটাও কমে যাবে এবং একটা অ্যাকিউট ইভেন্ট তৈরি হবে, যেখানে আমাদের হার্টের ফাংশন কমে যাচ্ছে, বুকে অসহ্য ব্যথা হচ্ছে, যেটাকে কিন্তু রেস্ট নিলেও কমছে না, শ্বাসকষ্ট হচ্ছে। একটা একটা মানুষ যখন এই মায়োকার্ডিয়াল ইনফার্কশন দিয়ে যান, তার মানে এটা তার জীবনের প্রায় সবথেকে তীব্রতম ব্যথার মধ্যে একটা সেটা অনুভব করেন, এবং তার সঙ্গে সঙ্গে তার পালস রেট চেঞ্জ, ব্লাড প্রেশার চেঞ্জ সব কিছুই হতে পারে, এবং শ্বাসকষ্ট, সোয়েটিং এগুলো সঙ্গে থেকেই থাকে। এইটা যখন হবে তখন সেইটা কিন্তু একটা অ্যাকিউট এমার্জেন্সি, সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়া, এনজিও করে দেখা এবং ওষুধপত্র বা সার্জারি বা স্টেন্টিং। যদি ছ ঘন্টার মধ্যে আপনার এই ব্যথার শুরুর থেকে তার মধ্যে আমরা করতে পারি আমাদের এই চিকিৎসাটা, তাহলে কিন্তু আমাদের এই যে মাসেল যেগুলোতে অক্সিজেন যাচ্ছিল না, ব্লাড সাপ্লাই যাচ্ছিল না, যার জন্য সেই মাসেলগুলো ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেইটা থেকে আমরা বাঁচতে পারি, মানে আমাদের হার্টের ফাংশনটা আমরা মেনটেন করতে পারি। সেই জন্য সবসময় আমাদের গোল্ডেন আওয়ারের রুল থাকে, যে যত তাড়াতাড়ি পেশেন্ট এমার্জেন্সিতে পৌঁছবে তত তাড়াতাড়ি কার্ডিওলজিস্ট দেখবেন এবং তার চিকিৎসা শুরু করতে পারলে তত তাড়াতাড়ি সে উপকৃত হবে। এইটা গেল আমাদের হার্টের ব্লাড সাপ্লাই কমে যাওয়ার জন্য ব্যথা। দ্বিতীয় ব্যথা যেটা হার্টের জন্য হতে পারে, এক হচ্ছে আমাদের হার্টের মাসেল অনেক সময় বেড়ে যায়, মানে যেটাকে কার্ডিওমায়োপ্যাথি, হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি বলে থাকি, যেখানে হার্টের মাসেল বেড়ে যাচ্ছে ততোধিক ব্লাড সাপ্লাইটা কিন্তু বাড়েনি, সেই জন্য সেখানে ব্যথা অনুভব করতে পারেন। বা আরও অন্যান্য হার্ট ভালভের জন্য আমাদের অসুবিধে হতে পারে, যেরকম হার্ট ভালভের সমস্যার জন্য হার্টের সাইজ বড় হয়ে যাচ্ছে। হার্টের সাইজ যখন বড় হচ্ছে তখন হার্টটা কিন্তু আমাদের বুকের মাঝখানটা এসে ঠেলছে, আর আমাদের লিভার বা আমাদের নিচে যে ডায়াফ্রাম আছে সেটাকেও ঠেলছে, হার্টের সাইজটা বড় হয়ে যাওয়া, এবং সেই অ্যাকিউটলি বড় হয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু বুকে ব্যথা হতে পারে। এইটা গেল প্রাথমিকভাবে হার্টের জন্য ব্যথা। সেকেন্ড যেটা খুব সিরিয়াস কজ, যেটাকে আমাদের খুব তাড়াতাড়ি ট্রিট করতে হয়, সেটা হচ্ছে যে আমাদের যে হার্টের থেকে যে ব্লাড ভেসেল বেরোচ্ছে, যেটাকে আমরা এওটা বলে থাকি বা মহাধমনী, এর অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে। এটার একটা একটা ব্লাড ভেসেল, তার মধ্যে ব্লাড প্রেশার 120, 140, 150 প্রেশার সে যাতে টলারেট করতে পারে, সেই জন্য সেই তার ওয়ালগুলো তার অনেকগুলো লেয়ার দিয়ে কিন্তু স্ট্রেংথেন, এবং এই যদি এই ওয়ালগুলোর মধ্যে থেকে একটু কিছু ডিসেকশন, যেটাকে মানে একটা পরত থেকে একটা পরত আলাদা হয়ে যায় এবং তার মধ্যে রক্ত ঢুকে যায়, তাহলে আমাদের এওটার ওয়ালটাও উইক হয়ে যায় এই এওটিক ডিসেকশনের জন্য। এটা কিন্তু একটা অ্যাকিউট ইভেন্ট, এবং এটার জন্য বেশিরভাগ মানুষ কিন্তু হাসপাতাল অবধিও পৌঁছাতে পারেন না, আর তার আগে মারা যেতে পারেন। হাসপাতালে পৌঁছলেও আমরা তাদের অপারেশন যত তাড়াতাড়ি সম্ভব করতে পারবো তত তাড়াতাড়ি তাদেরকে এই জায়গাটা থেকে বাঁচাতে পারবো। এবং এওটিক ডিসেকশন যদি বেশি বাড়ে তখন এই মহাধমনীটা ফেটে গিয়ে একটা পুরো রক্ত আমাদের থোরাক্সের মধ্যে ছড়িয়ে যায়, এবং তারপরে তা সেই মানুষটিকে স্যালভেজ করা যায় না। তো এই এর ব্যথাটা কীরকম, এর ব্যথাটাও কিন্তু একটা বেশ তীব্র রকম ব্যথা, এবং সেটা কিন্তু আমাদের বুক পিঠের দিকে ছড়িয়ে পড়ে। আপনাদের একটা জিনিস বলা হয়নি, যে আমাদের হার্ট অ্যাঞ্জাইনা বা হার্ট অ্যাটাকের ব্যথাটা কিন্তু অনেক জায়গায় ছড়ানোর মধ্যে একটা হচ্ছে জ, একটা হচ্ছে আপনার শোল্ডার, একটা হাত, দুদিকের হাতে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং এটা কিন্তু খুব টিপিক্যাল, যে আমাদের বুকে ব্যথাটা যখন জ বা আমাদের থুতনি বা গলা বা শোল্ডার বা হাতের দিকে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের হার্টের জন্য ব্যথা বা মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার ব্যথা বলে আমরা ধরতে পারি। তো এই ফিরে আসি আমাদের
মহাধমনির ব্যাপারে, সেখানে এই এওটিক ডিসেকশন, এই এওটিক ডিসেকশনের যখন আমরা ধরতে পারি, যদি সেটা খুব বেশি দেরি না হয়ে থাকে এবং সেটার এক্সটেন্ড, সেটা যে ফেটে যাওয়াটা একটার সঙ্গে একটা লেয়ার, এটা আমাদের মহাধমনী শুরু হচ্ছে হার্ট থেকে এবং যায় হচ্ছে পেটের কাছে অবধি, পেটের মধ্যে গিয়ে সেটা বাইফারকেশন হচ্ছে এবং দুটো পায়ে ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, এবং এর আরও অন্যান্য ব্রাঞ্চ থাকছে যেগুলো আমাদের মাথা, হাত, লাংস বা অন্যান্য অর্গান, যেগুলো লিভার, কিডনি, স্প্লিন, এগুলো সবাইকে সাপ্লাই করছে। তো এই সাপ্লাই যে ব্রাঞ্চগুলো হচ্ছে সেইগুলো কতটা ইনভলভ, তার উপর ডিপেন্ড করছে আমাদের সার্ভাইভাল। এবং এর সার্জারিও এক্সটেন্সিভ, বিশাল এক্সটেন্সিভ, প্রায় 15-16 ঘন্টা ধরে অপারেশন হয়, প্রচুর ব্লাড লস হয় এবং সেখান থেকে বেরিয়ে আসতে বেশ কিছুদিন সময় লাগে। এই গেল হচ্ছে আমাদের হার্ট এবং ব্লাড ভেসেল সংক্রান্ত ব্যথা। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের লাংস বা প্লুরা। অনেকের দেখবেন এই যে শ্বাস নিতে গেলে, এই যে জোর শ্বাস নিতে গেলে একটা খিঁচ লাগছে এবং সেই পুরো শ্বাসটা নিতে পারছে না, একটা জায়গায় গিয়ে ক্যাচ ইন ব্রেথ হচ্ছে। সেটার সবথেকে কমন কারণ হচ্ছে আমাদের যে প্লুরা, যেটা হচ্ছে আমাদের লাংসকে কভার করছে, আর থোরাসিক ওয়াল, রিব কেজের ভেতরে লাইনিং, দুটো প্লুরা আছে, একটাকে বলি আমরা প্যারাইটাল প্লুরা, একটা ভিসেরাল প্লুরা। এই দুটো প্লুরার মাঝখানটা যাতে লুব্রিকেটেড থাকে, তার জন্য অল্প কিছুটা ফ্লুইড থাকে। এই প্লুরাগুলোতে যদি ইনফেকশন হয় তাহলে এই লুব্রিকেশনটা চলে যায় এবং একটা তীব্র ব্যথা অনুভব করবেন এবং সেটা শ্বাস নিলে সেটা বাড়বে, এবং সেটা লোকেটেড যে জায়গাটাতে ইনফেকশন বা সেই ইনফ্লামেশন হয়েছে সেই জায়গাটাতেই শুধু ব্যথা, সেটা কিন্তু খুব বেশি ছড়িয়ে এদিক ওদিক যাচ্ছে না। এর সঙ্গে কিছু কারোর জ্বর থাকতে পারে, যেহেতু ইনফেকশনের কথাবার্তা আসছে জ্বর থাকাটা খুব স্বাভাবিক। এর প্লুরাল যে ইনফেকশনটা, সেটার কারণটাও কিন্তু আমাদের লাংসের ইনফেকশন থেকে হতে পারে, যেরকম নিমোনিয়া। এবং নিমোনিয়া যদি একটা জায়গাতে থাকে, বা ডান দিক বা বাঁ দিক, সেখানে কোন লাংসের মধ্যে নিমোনিয়া আছে ডিপেন্ড করছে আমাদের ব্যথা কোন দিকে হবে, এবং এর ব্যথাটাও সেরকমই ওই একটা তীব্র ব্যথা, যেটা কিনা মনে হচ্ছে একটা কেউ আমাদের বুকের মধ্যে একটা ছুরি মারছে, এবং সেটা একদম শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে, শ্বাস ছেড়ে দিলে তখন কিছুটা কমছে। এছাড়া যে কারণগুলো থাকে ব্যথার, এক হচ্ছে আমাদের খাদ্যনালী এবং স্টমাক। আমাদের যদি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স থাকে, মানে আমাদের পেটের যে আমরা খাবার খাচ্ছি সেটা ফেরত আসছে আমাদের খাদ্যনালী ওপরের দিকে, ইসোফ্যাগাসে ফেরত আসছে, যেটাকে আমরা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স বলে থাকি, এবং এইটা হচ্ছে ব্যথার, বুকে ব্যথার সব থেকে কমন কারণ। ইয়াং পেশেন্ট বা যে আমাদের যতগুলো বুকে ব্যথার কারণ আছে তার মধ্যে এটা সব থেকে কমন কারণ, এবং এটা দেখবেন যে আপনার ব্যথাটা বুকের প্রায় মাঝখানে এবং নিচের দিকে আছে, এবং সেটা বেশি খাওয়া বা খাবার পরেই যদি আপনি শুয়ে পড়েন সঙ্গে সঙ্গে, তখন কিন্তু আপনার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স বেশি হবে, তার জন্য ব্যথা হবে। এছাড়া যে কারণগুলো থাকে তার মধ্যে সবথেকে কমন হচ্ছে একটা কস্টোকন্ড্রাইটিস, মানে হচ্ছে আমাদের যে রিব কেজ আছে, রিবস আর যেটা স্টারনাম মাঝখানে যে বোনটা আছে তার মাঝখানে যে জায়গাটা থাকে সেটা কভার করছে একটা কার্টিলেজ। তো এই যে কার্টিলেজটা বা এই রিবসের মধ্যে যদি কোনো ইনফ্লামেশন বা কোনো ইনফেকশন হয় তখন এই ব্যথা হয়। এই ব্যথাটা কিন্তু হাত দিলে চাপলে দেখবেন যে ব্যথাটা বাড়ছে। হার্টের ব্যথা, লাংসের ব্যথা, প্লুরাল পেন চাপলে কিন্তু বাড়ে না, কিন্তু এই যে কস্টোকন্ড্রাইটিস দেখবেন যে চাপলে যে জায়গাটা হচ্ছে তখন কিন্তু চাপলে বাড়ছে, সেটা ডান দিক হতে পারে, বাঁ দিক হতে পারে, যে কোনো দিকেই হতে পারে। ভারী কিছু তোলা তুলি করলে বা যারা জিম করেছেন হঠাৎ করে অনেকদিন পর, মাসেল যে স্প্রেন হয় তার জন্য বুকে ব্যথা হতে পারে, এবং সেটার ব্যথাটা আপনি নিজেই বুঝতে পারবেন যে খুব লোকালাইজ, যে জায়গাটাতে মাসেল স্প্রেন হয়েছে সেই জন্য হচ্ছে। এছাড়াও আমাদের যে পিঠের ভার্টিব্রা আছে,
সেই ভার্টিব্রার মাঝখান দিয়ে যে নার্ভসগুলো বেরোচ্ছে এবং সেটা আমাদের রিবসগুলোতে যাচ্ছে, যেটা দিয়ে সেন্সেশনটা আমার স্পাইনাল কর্ড দিয়ে আমার ব্রেনে গিয়ে আমরা বুঝতে পাচ্ছি, এই ভার্টিব্রাল কলমে যদি কোনো প্রবলেম হয় এবং সেই নার্ভগুলো কম্প্রেশন হয়, তাহলে একটা গার্ডল সেন্সেশন, গার্ডল সেন্সেশন মানে হচ্ছে একটা গোল করে ওই জায়গাটা ওই রিব ধরে একটা ব্যথা, সেইটা কিন্তু পাওয়া যাবে। তো এই বিভিন্ন ব্যথার বিভিন্ন কারণ এবং তার চিকিৎসাও কিন্তু সেরকমভাবে আলাদা হয়। একেবারেই স্যার, আপনি খুব সুন্দরভাবে এবং অনেকটা বিস্তারিতভাবে বুঝিয়ে বলেছেন। আমার একটা প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যে অনেক সময় হতাশার কারণে বা ডিপ্রেশনের কারণেও কি বুকে ব্যথা বা বুকে চাপ হতে পারে? এটা আমরা অনেক পেশেন্টদের মধ্যে পেয়েছি যে তাদের মধ্যে একটা সাইকোসোম্যাটিক প্রবলেম, যেটাকে আমরা বলে থাকি, যে তারা ডিপ্রেসড হচ্ছেন বা তাদের সাইকোলজিক্যাল কিছু প্রবলেম হচ্ছে যেটার ম্যানিফেস্টেশন কিন্তু সোম্যাটিক, মানে হচ্ছে আমাদের যে কোনো জায়গাতে হয় বুকে ব্যথা বা অন্যান্য কোনো জায়গায় কোনো একটা প্রবলেম, যেটাকে আমরা কমনলি কোনো কারণ অ্যাসোসিয়েট করতে পারছি না তার জন্য হতে পারে, সেটা একটা আমাদের অন্য কারণগুলো যদি রুল আউট করতে পারি তাহলে আমরা বুঝতে পারি যে এটা এই কারণে ব্যথাটা হচ্ছে, যে এটা সাইকোলজিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু প্রাইমারিলি আমরা সোম্যাটিক কজগুলোকে আগে রুল আউট করি, মানে আমাদের হার্ট, লাংস, প্লুরা, রিবকেজ, এগুলো সব আগে চেক আউট করে নিতে হয়। কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি হচ্ছে কি না, যেরকম ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে কিন্তু অনেকের বুকে ব্যথা হয় এবং অনেকের যেটা দেখা যায় যে বুকে ব্যথাটা দিনের কিছুক্ষণ সময় থাকছে, অন্য সময় থাকছে না, সেই রকম কিন্তু খুব এটা খুব কমন যে যাদের এই সাইকোলজিক্যাল প্রবলেম থাকে তাদের একটা কন্টিনিউয়াস ব্যথা নয় বা কোনো অ্যাসোসিয়েটেড কোনো কজ পাচ্ছি না, কিন্তু এটা ফ্লিটিং পেন, একবার এদিকে ব্যথা হচ্ছে বা একবার এদিকে ব্যথা হচ্ছে, সেটার কোনো অ্যাকচুয়াল কজ আমরা খুঁজে পাই না। বুকে ব্যথার সঙ্গে আর কোন কোন উপসর্গ থাকলে সেটা খুব দ্রুততার সাথে চিকিৎসা করা উচিত বা সেটা খুব চিন্তার কারণ? আমি আপনাদের যে কারণগুলো আগে বললাম তার মধ্যে থেকে সবথেকে অ্যাকিউট যে দুটো কারণ সেটা হচ্ছে, এক হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন এবং আর একটা হচ্ছে আমাদের এওটিক ডিসেকশন। ঠিক আছে, মায়োকার্ডিয়াল ইনফাকশনে আমাদের ব্যথা কীরকম হচ্ছে সেটা আমি আপনাদের ডেসক্রাইব করেছি এবং তার সঙ্গে সঙ্গে বেশিরভাগ মানুষের একটা শ্বাসকষ্ট হতে পারে, ঘাম হতে পারে, একটা সেন্স অফ ডুম, ডুম মানে হচ্ছে আমি আর বাঁচব না, এতটাই তীব্র ব্যথা বা এতটাই কষ্ট হচ্ছে যে আমি আর বাঁচব না, এই রকম ব্যাপার আসতে পারে। তো এই জিনিসটা যদি থাকে সঙ্গে, তার সঙ্গে সঙ্গে যদি ব্লাড প্রেশার হঠাৎ করে বেশি বেড়ে যাওয়া বা কমে যাওয়া এবং তার সঙ্গে হার্টের রিদম যদি ফাস্ট হয়ে যায়, এগুলো থাকলে কিন্তু সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে এমার্জেন্সিতে তার আগে ইসিজি করা এবং তার থেকে যা যা ডায়াগনোসিস করার বা অন্যান্য ব্লাড টেস্ট দেখে যা ডায়াগনোসিস করে এবং তারপর তার চিকিৎসার তাৎক্ষণিক শুরু করতে হয়। দ্বিতীয় জিনিসটা হচ্ছে এওটিক ডিসেকশন, এটা কিন্তু অনেকটা আমাদের ক্লিনিক্যাল আই যতটা ডেভেলপ করবে বোঝা যাবে। অনেক পেশেন্ট আসছে যারা এওটিক ডিসেকশন নিয়ে হাসপাতালে এসছেন, তার আগে অন্যান্য জায়গায় গেছেন যেখানে আমাদের অনেকের সেই অ্যাকচুয়াল ডায়াগনোসিসটা হয়নি, তার কারণ এটার ডায়াগনোসিসটার জন্য আমাদের একটা সিটি স্ক্যান করতে হয় এবং এটা কন্ট্রাস্ট দিয়ে আমরা দেখতে হয় যে কতটা ফেটেছে, কতটা আর্টারিগুলো ইনভলভড আছে, সেইটা দেখে আমাদের তার চিকিৎসা শুরু করতে হয় এবং এর ব্যথাটাও সেরকমই তীব্র ব্যথা এবং সেটা রেডিয়েটিং টু দ্য ব্যাক, পিঠের দিকে যাচ্ছে এবং অনেক সময় যদি এটা বেশি এক্সটেন্ড করে থাকে তাহলে আমাদের ব্লাড সাপ্লাই, ব্রেনের ব্লাড সাপ্লাই ক্ষতিগ্রস্ত হয়, হাত বা পায়ের ব্লাড সাপ্লাইও ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য পালস, দুটো হাতে দুটো পায়ের পালস যখন আমরা চেক করি যে ইকুয়াল আছে কি না, কোনো রকম ডিমিনিশড হয়ে গেলে সেটা কিন্তু একটা ওমিনাস সাইন। স্যার, আমরা খুব সুন্দরভাবে জানলাম বুকে ব্যথার বিভিন্ন দিক এবং শুধু দিক না, কোন কোন দিকগুলো ভীষণ চিন্তার কারণ, তার সাথে কী কী উপসর্গ থাকলে কীভাবে চিকিৎসা করতে হবে, প্রত্যেকটা ব্যথার নির্দিষ্ট নির্দিষ্ট কারণ রয়েছে। তো আশা করি দর্শক বন্ধুরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের কাছে একটা খুব সুস্পষ্ট এবং স্বচ্ছ ধারণা তৈরি হবে আজকের আলোচনা থেকে, যে বুকে ব্যথা হলে শুধুমাত্র
হার্টের কারণে ব্যথা হচ্ছে এটা না ভেবে চিকিৎসকের কাছে গিয়ে যথাযথ কারণ অনুসন্ধান এবং রোগ নির্ণয় করে তার চিকিৎসা শুরু করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমাদের শেষ করার আগে একটা কথা আমি আপনাদের বলি, অনেক সময় কিন্তু হার্ট অ্যাটাক বুকে ব্যথা ছাড়াও হয়, সেই জন্যে শুধুমাত্র বুকে ব্যথা হলেই যে হার্ট অ্যাটাক হয়েছে এটা নয়। যাদের ডায়াবেটিস আছে বা যাদের নিউরোপ্যাথি হয়েছে, যাদের নার্ভগুলো আস্তে আস্তে শুকিয়ে গেছে, তারা কিন্তু এই ব্যথাটা অনুভব করবেন না। সেই জন্যে শুধুমাত্র ব্যথার ওপর ডিপেন্ড করেই যে ডায়াগনোসিস হবে তা না, এছাড়াও অন্যান্য উপসর্গগুলো যেগুলো আমরা বললাম সেগুলোর দিকেও একটু খেয়াল রাখবেন। নিশ্চিতভাবে, এবং আমি দর্শকদের পক্ষ থেকে আমি আপনার কাছে আরও একবার অনুরোধ করব যে আগামী এপিসোডে এই যে ব্যথা ছাড়া যে হার্ট অ্যাটাক সেটা নিয়ে যদি আপনি আবার একবার আসেন এবং আমাদের দর্শক বন্ধুদের বিশেষ করে বুঝিয়ে বলেন, কারণ এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেকেই জানি যে বুকে ব্যথা হচ্ছে হার্ট অ্যাটাকের একটা বড় উপসর্গ, কিন্তু বুকে ব্যথা ছাড়াও যে হার্ট অ্যাটাক হতে পারে সেটা কিন্তু আমাদের আগামী দিনে জানতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে আপনার প্রশ্ন লিখুন, আমরা নিশ্চয়ই ডাক্তারবাবুর কাছে সেই প্রশ্ন পৌঁছে দেবো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।